আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালা রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমি সবসময় চেষ্টা করি যে সার্কুলারগুলোতে আপনারা সসার আবেদন করেন সেই সার্কুলারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেই ধারাবাহিকতায় দুইশো আশি পদে বাংলাদেশ রেলওয়েতে নতুন একটা সার্কুলার প্রকাশ হয়েছে আমি বিস্তারিত এখানে সেই সার্কুলার সম্পর্কে বলবো যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস মানে যারা এইসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো আরও একটা কথা যে যাদের চাকরির শেষ তারা অবশ্যই আপনারা যে কোনো সার্কুলার হোক না কেন যদি প্রস্তুতি ভালো থাকে বা আপনার চাকরির জন্য মনো বল থাকে যে আপনি পাবেন সেরকম প্রস্তুতি থাকলে অবশ্যই সার্কুলারগুলোতে আবেদন করে রাখুন পরীক্ষা যখন হয় হবে এটা কোনো বিষয় নয় হ্যাঁ তো এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পদের নাম হচ্ছে সহকারী লোক কমিটি মাস্টার হ্যাঁ পদ সংখ্যা হচ্ছে দুইশো আশিটি আর আবেদন ফি লাগবে হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা আবেদন শুরু হবে তিরিশে জানুয়ারি দুই থেকে আর আবেদনের লিঙ্ক হচ্ছে এটা আপনারা নোট করে রাখতে পারেন তারপরে হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মার্চ দুই হাজার বাইশ এখনও অনেক সময় আছে তো বাংলাদেশ রেলওয়ে সহকারী লোক কমিটি মাস্টার গেট হচ্ছে দুই এবং পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এখানে দেখুন বাংলাদেশ রেলওয়ে নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে হ্যাঁ তো পদের নাম যাই হোক আমি তো বললাম বেতন হচ্ছে আপনার এখানে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাবে না পদের সংখ্যা হচ্ছে আপনার দুশো আশিটি এবং আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটা কোঠা যাদের আছে তারা কিন্তু বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম এইস এসসি বিজ্ঞান বিভাগ হতে হবে মানে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনেকেই পলিটেকনিকা বি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা পাশ করার পরে সমমান বিষয়টা বোঝেন না এখন এসএসসি পাশ করার পরে দুই বছরের কোর্স যদি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা কলেজ বা যেখানেই থেকে আসলে সরি বিশ্ববিদ্যালয় বলে ফেলেছি যেখান থেকে করেন না কেন দুই বছরের কোর্সটা যদি থাকে এসএসসির পরে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আর একটা বিষয় হচ্ছে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন হ্যাঁ তবে ইয়াতিমো শারীরিক প্রতিবন্ধী রেলওয়ের পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যাই হোক বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখুন এখানে এই যে সময়সীমা কিছু কথা এখানে রুল দেওয়া আছে আসলে এত কিছু বলার মতো বিষয় নয় এখানে যাদের করোনা কালের পরিস্থিতিতে সময় বৃদ্ধি করা হয়েছিল তারাও কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা একটু ভালো করে দেখে নিন হ্যাঁ তার পরবর্তীতে যে বিষয়টা আমি গতকালকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে পরীক্ষার সময় এই যে দেখুন এখানেও বলা বলে দেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে হ্যাঁ আর পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না মানে কোনো সাজেশনমূলক কোনো সিলেবাস এরকম টাইপের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে না আর এখানে আরও একটা কথা বলেছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন যাই হোক এই হচ্ছে সার্কুলারটা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এই যে এখানে একটা লিংক দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের মেনশন করে এখানে গিয়ে আপনারা সরি আমি উপরে আসে ক্যান্ডিডেটের সংখ্যা অ্যাপ্লিকেন্ট এই যে এখানে বিআর ডট টেলিটক টেলিটক ডট কম বিডিতে গেলেই আপনারা ফর্মটা পেয়ে যাবেন না আপনারা চাইলে কিন্তু নিজের ফোন থেকে এটা আবেদনটা করে ফেলতে পারবেন যাই হোক প্রচণ্ড ঠান্ডা লাগছে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে